ওয়েলকাম টু বায়োলজি ক্লাস। আজকে আমি তোমাদের রোগ সংক্রমণে বাহকের ভূমিকা এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করব। সামনে রাস্তাতে কাজ হচ্ছে, সাউন্ডে একটু গন্ডগোল হতে পারে, আর এখানে আলোতেও একটু সমস্যা আছে। দেখো এখানে যে ফার্স্ট পেজে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, সেই ছবিগুলোতে দেখো যে একটাতে মাছি বাহক তার সম্পর্কিত রোগ কিভাবে তার জন্যে রোগ সে বহন করে, আরেকটা মশাবাহিত রোগ অর্থাৎ ম্যালেরিয়া কিভাবে সে বহন করে সে সম্পর্কে আছে। এছাড়াও এখানে কোন জাতীয় ব্যক্তিরা বেশি আক্রান্ত হতে পারে, কিভাবে বাহকরা রোগ পালন করে বা রোগ বহন করে, কি পদ্ধতিতে কোন দশায় সেটা মানুষের শরীরের ভেতরে ঢোকে বা তার পোষকের দেহে ঢোকে, কোন দশায় তার বাহকের দেহে প্রবেশ করে, সেই সম্পর্কে এই ভিডিওতে আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে। প্রথমে জেনে নি বাহক কাকে বলে। যে সমস্ত প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষ সহ অন্যান্য প্রাণীদের দেহে রোগ ছড়ায় তাদের বাহক বা ক্যারিয়ার বলে। যেমন এখানে দেখতে পাচ্ছ মাছি মশা, এরা সবগুলোই বাহক বা ক্যারিয়ার। এদেরকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো যান্ত্রিক বাহক আর একটা হলো জৈব বাহক। যান্ত্রিক বাহক কারা? যে সমস্ত প্রাণী তার বাহ্যিক দেহাংশের দ্বারা রোগ জীবাণু বহন করে তাদেরকে আমরা যান্ত্রিক বাহক বলি। এই যে মাছি দেখতে পাচ্ছ, এ একটা যান্ত্রিক বাহক, কারণ বাইরে যে উপাঙ্গ গুলো আছে যেমন ডানা, তার শরীরের অংশ বা পা, এগুলোর দ্বারা কি করে এরা রোগ জীবাণু বহন করে, অর্থাৎ এতেই রোগ জীবাণু লেগে থাকে, সেগুলো আমাদের খাদ্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর দেহের ভেতরে কিন্তু রোগ জীবাণুর কোনো দশা সম্পন্ন হয় না, তাই এরা যান্ত্রিক বাহক। ভেক্টর বা জৈব বাহক কাদেরকে বলবো? যে সমস্ত বাহকের দেহে রোগ জীবাণু জীবন চক্রের কোনো একটা দশা সম্পন্ন হয় তাদেরকে ভেক্টর বা জৈব বাহক বলে। অর্থাৎ এই যে মশা দেখছো, মশা একটা জৈব বাহক, কারণ মশার দেহে রোগ জীবাণু, যেমন যদি ম্যালেরিয়া তোমাদের সিলেবাস অনুযায়ী ধরি, ম্যালেরিয়া জীবন চক্রের একটা দশা এই মশার দেহে কি হয় সম্পূর্ণ হয়, তাই মশা একটা জৈব বাহক আর মাছি একটা যান্ত্রিক বাহক। এবার আসি পোষক সম্পর্কে। পোষক কাকে বলবো? যে সমস্ত জীবের দেহে পরজীবী রোগ অর্থাৎ রোগ জীবাণু আশ্রয় এবং পুষ্টি লাভ করে তাদেরকে পোষক বলা হয়। যেমন বলে বুঝিয়ে দিই, যেমন দেখবে আমাদের কৃমি হয় বা অনেকের মাথায় উকুন হয়, আমরা উকুন বা কৃমি ওরা কি করে না আমাদের দেহে বসবাস করে, আমাদের দেহ থেকে কি হয় পুষ্টি বা আশ্রয় লাভ করে, তাই আমরা উগুন বা কৃমির পোষক। এরকম অনেক রোগ জীবাণু আছে যারা আমাদের শরীরের ভেতরে থাকে এবং নানা রকম রোগ ছড়ায়, তাদেরকেও আমরা একই রকম ভাবে পোষক বলবো। পোষক দুই প্রকার, মুখ্য পোষক এবং গৌণ পোষক। মুখ্য পোষক কাদেরকে বলবো? না যে সমস্ত, তারা এটা একটু দেখে নি। তাহলে মুখ্য পোষক বলতে যে সমস্ত জীবের দেহে পরজীবীর জীবনচক্রের যৌন জনন সম্পন্ন হয় তাদেরকে মুখ্য পোষক বলা হয়। এখানে বানানটা ভুল আছে, এটা তাদেরকে হবে, তাদের মুখ্য পোষক বলে। যেমন ম্যালেরিয়ার জীবাণুর মুখ্য পোষক হলো মশা, কারণ মশার দেহে ম্যালেরিয়ার জীবাণুর কি হয় না জীবনচক্রের যৌন জনন দশাটা অতিবাহিত হয়। গৌণ পোষক, যে সকল জীবের দেহে পরজীবীর জীবনচক্রের যৌন জনন ছাড়া অন্যান্য দশা বাহিত হয় তাদেরকে গৌণ পোষক বলা হয়। যেমন ম্যালেরিয়ার জীবাণুর গৌণ পোষক হলো মানুষ। এখানে ম্যালেরিয়া দিলেও এখানে আমি টিনিয়া সোলিয়াম দিয়ে তোমাদের মানুষ এবং শুকুরের মধ্যে যেটা হয় সেটা দেখিয়েছি। দেখো এখানে সেকেন্ডারি হোস্ট হচ্ছে এখানে শুকুর টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে, আর প্রাইমারি হোস্ট হচ্ছে বা মুখ্য পোষক হচ্ছে মানুষ। তোমরা দেখে বুঝতে পারছো ছবিটা আলাদা, কারণ তোমাদেরকে এটাও উদাহরণের সাহায্যে যাতে তোমরা দুটো বলতে পারো তাই হিসেবে এখানে এই উদাহরণটা দেয়া আছে। এবার আসি বাহক বাহিত রোগ, কতগুলো রোগের নাম এবং তাদের বাহকের নাম। যেমন ম্যালেরিয়া, তার বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা, ডেঙ্গু স্ত্রী এডিস মশা, গোদ বা ফাইলেরিয়া স্ত্রী কিউলেক্স মশা, প্লেগ মেঠো কালো ইঁদুর, টাইফয়েড ডায়রিয়া কলেরা আমাশয় সাধারণ মাছি, এরা প্রত্যক্ষভাবে এই রোগ ছড়ায়। পরোক্ষভাবে সাধারণ মাছি যক্ষা পোলিও রোগ ছড়ায়, কালাজ্বর বালি মাছি
অঙ্ক, সার্কিয়াসিস, কালোমাছি, এখানে দেখছো এদের ছবিগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেকগুলো এছাড়াও অনেকগুলো রোগের নাম আছে, এগুলো তোমাদের সিলেবাসে নেই। এগুলোর সঙ্গে মিলিয়ে দেখো এডিস, অ্যানোফিলিস, কিউলেক্স মশার ছবি দেওয়া আছে। প্লেগ রোগের দেখো এখানে ফাইভ যে ফ্লি সেইটার ছবি দেওয়া আছে, ঠিক আছে, মাছির ছবি দেওয়া আছে, ছবিগুলোর জন্য এটা দেওয়া আছে। বাহিত রোগগুলোরও নাম দেওয়া আছে, কিন্তু এগুলো অনেক বেশি আছে, এটা তোমাদের সিলেবাসের বাইরে, তাই এগুলো সম্পর্কে আমি এখানে আলোচনা করছি না। এবার আসি ম্যালেরিয়া রোগ সম্পর্কে। ম্যালেরিয়া কথাটির অর্থ হলো দূষিত বায়ু। ম্যালেরিয়া রোগ হয় একটি বিশেষ পরজীবীর কারণে। এটা একটা প্রোটোজোয়া পর্বের প্রাণী, পরজীবীর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এখানে দেখো ছবিতে দেওয়া আছে, এটা একটা পরজীবী। এখানে ছবিতে যদি বোঝা যাচ্ছে না, লোহিত রক্তকণিকার মধ্যে প্লাজমোডিয়াম, এগুলো ভাইভ্যাক্স। দেখো ম্যালেরিয়া পরজীবী যেটা আছে এর মুখ্য পোষক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা। তার মানে আগেই বুঝতে পেরেছো যে দেহের জীবনচক্রের অর্থাৎ প্লাজমোডিয়ামের জীবনচক্রের যৌন জনন সম্পর্কিত হয় বা সাধিত হয়। গৌণ পোষক হলো মানুষ সহ অন্যান্য প্রাণী, অর্থাৎ এদের দেহে, আমাদের দেহে কিন্তু যৌন জনন দেখা যায় না, প্লাজমোডিয়ামের অন্যান্য দেখা দেখা দশা দেখা যায়। আমাদের দেহে মানুষ বা আমাদের দেহে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের দেহে ম্যালেরিয়ার পরজীবীর জীবাণু কি হয় না, স্পোরোজয়েড দশায় প্রবেশ করে এবং মশার দেহে গ্যামেটোসাইট দশায় প্রবেশ করে। অর্থাৎ দেখবে যখন ধরো কোনো ব্যক্তির ম্যালেরিয়া হয়েছে, ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির দেহে কি হয় না, গ্যামেটোসাইট দশা উৎপন্ন হয়। প্লাজমোডিয়ামের গ্যামেটোসাইট দশা উৎপন্ন হয় যখন সেই আক্রান্ত ব্যক্তিকে মশা কামড়ায়। গ্যামেটোসাইট দশা অর্থাৎ প্লাজমোডিয়ামের গ্যামেটোসাইট দশা মশার দেহে প্রবেশ করে। এরপর মশার দেহে প্লাজমোডিয়ামের যৌন জনন সাধিত হয়, দিয়ে সেখানে কি হয়, মশার দেহে স্পোরোজয়েড উৎপন্ন হয়। যখন সেই মশা আবার নতুন কোনো ব্যক্তিকে কামড়ায় তখন ওই লালার সাথে, মশার লালার সাথে স্পোরোজয়েড দশাগুলো আবার নতুন মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এইভাবেই কি হয়, অনেক ব্যক্তি মশার কামড়ের দ্বারা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, দেখো এই যে মশা দেখতে পাচ্ছ, এর দেহে স্পোরোজয়েড উৎপন্ন হয়েছে। স্পোরোজয়েড গুলো কি হয় না, তারা এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে স্পোরোজয়েড গুলো, এইখানে স্পোরোজয়েড গুলো মশা থেকে দেখো মানুষের দেহে প্রবেশ করেছে, করার পর দেখো লিভারের মধ্যে যায়। কারণ লিভার কি হয় না, ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তি দেখবে লিভার এবং স্প্লিন বড় হয়ে যায়। এটা কেন হয় এটা তোমাদেরকে বলছি না, এটুকু একটা লক্ষণ দেখো, লিভার এবং প্লিহা তাদের ক্ষেত্রে বড় হয়ে যায়। তারপর কি হয়, ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির রক্তে যখন ম্যালেরিয়া জীবাণুগুলো ছড়িয়ে পড়ে, অর্থাৎ এই আক্রান্ত ব্যক্তির রক্তে যখন ম্যালেরিয়া জীবাণুগুলো ছড়িয়ে পড়ে, তখন মশা যখন রক্ত পান করে তখন গ্যামেটোসাইট দশাগুলো কোথায় না, মশার শরীরে প্রবেশ করে। তারপর সেই মশা যদি নতুন ব্যক্তিকে কামড়ায় তার দেহ একই রকম ভাবে সে ম্যালেরিয়া আক্রান্ত হয়। আবার দেখবে অনেকের সময় কি হয়, প্লাসেন্টা ভেদ করেও কিন্তু ম্যালেরিয়ার জীবাণু নবজাতকের মধ্যে প্রবেশ করতে পারে। দেখো ম্যালেরিয়া জীবাণু মানব দেহের যকৃত কোষ এবং লোহিত রক্তকণিকার মধ্যে বসবাস করে, আর ম্যালেরিয়ার প্রতিষেধককে কুইনাইন। এবার আসি ম্যালেরিয়ার লক্ষণে। ম্যালেরিয়ার কোন ব্যক্তি আক্রান্ত হলে তার কি হয়, নির্দিষ্ট সময় অন্তর কাঁপুনি দিয়ে জ্বর আসে, দেহে উচ্চ তাপমাত্রা দেখা যায়, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। তাই ম্যালেরিয়া জ্বরের তিনটা দশা দেখা যায়। একটা শীত দশা, যেটা 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। তারপরে আসে উত্তাপ দশা, 1 ঘন্টা থেকে 4 ঘন্টা স্থায়ী হয়। ঘর্ম দশা বা ঘাম দশা, 2 থেকে 3 ঘন্টা স্থায়ী হয়। ম্যালেরিয়ার দেখো এখানে আরো কিছু লক্ষণ আছে, মাথার যন্ত্রণা, জ্বর, দুর্বলতা, যন্ত্রণা, ব্যাক পেন অর্থাৎ এই পেটের যন্ত্রণা হয়, বমি ভাব আসে, প্লিহা বড় হয়ে যায়, শুকনো কাশি হয়, ঠান্ডা লাগে, ঘাম হয়, এগুলো সবগুলোই হচ্ছে ম্যালেরিয়ার লক্ষণ। পেরুর পাদ্রি জুয়ান লোপেজ 1600 খ্রিস্টাব্দে বা কালাঞ্চা সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার প্রতিষেধক কুইনাইন আবিষ্কার করেন। ফরাসি সামরিক বিজ্ঞানী ডাক্তার লুই আলফাসো লাভেরা মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পান। ডক্টর রোনাল্ড রস ম্যালেরিয়া
মশাবাহিত রোগ প্রমাণ করে 1902 সালে নোবেল পুরস্কার পান। এটা একটু ভুল আছে, এটা হবে না। তার মানে কি জানলে, তাহলে ম্যালেরিয়ার একটু ইতিহাস জানলে, যে জুয়ান লোপেজ বা কালাঞ্চা সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন আবিষ্কার করেছেন, মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণু খুঁজে পান ফরাসি সামরিক বাহিনীর ডাক্তার ডক্টর লুই আলফাসো লাভেরা এবং রোনাল্ড রস কি করেন না, ম্যালেরিয়াকে মশাবাহিত রোগ প্রমাণ করে নোবেল পুরস্কার লাভ করেন। এখানে আর একটু বলে দিই যে ম্যালেরিয়া রুগী দেখবে সব সময় ঠক ঠক করে কাঁপে অনেক সময়, কারণ কি হয়, যখন ম্যালেরিয়ার জীবাণুগুলো মানুষের লোহিত রক্ত কণিকা থেকে বাইরে ভেঙে দেয়, তখন কি হয়, সেখানে হিমোজোইন বলে একটা কণা নির্গত হয় বা একটা পদার্থ নির্গত হয়, সেটা আমাদের শরীরের অ্যান্টিবডির সাথে একটা বিশেষ বিক্রিয়া করে, তার ফলে এটা এক্সোথার্মিক বিক্রিয়া, তার ফলেই আমরা ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিরা ঠক ঠক করে কাঁপে। এবার আমরা প্লেগ রোগ সম্পর্কে জানবো, একে ব্ল্যাক ডেথ বলা হয়। তোমরা এর আগেই জেনেছো যে যক্ষাকে হোয়াইট ডেথ বলা হয়, প্লেগকে ব্ল্যাক ডেথ বলা হয়। কারণ কি না, সারা গায়ে এক ধরনের, এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সারা গায়ে এক ধরনের কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, তাই প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়। প্লেগ রোগের জীবাণুর নাম আর্সিনিয়া পেস্টিস। এখানে দেখো ছবিতে দেখছো জীবাণু, এটা প্লেগ রোগের, এটা আর্সেনিয়া পেস্টিসের ছবি। বাহক হচ্ছে মেঠো কালো ইঁদুর, এই যে মেঠো কালো ইঁদুর, এ হচ্ছে প্লেগ রোগের বাহক। এই জীবাণুগুলো খুব তাড়াতাড়ি সংখ্যা বৃদ্ধি করে, ইঁদুরের দেহে অবস্থিত এক ধরনের উকুন যাকে ট্রপিক্যাল র্যাট ফ্লি, যার বিজ্ঞানসম্মত নাম জেনোপসিলা চিওপসিস। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা ইঁদুরের দেহে অবস্থিত এক ধরনের উকুন জাতীয় প্রাণী। এই ব্যাকটেরিয়া গুলো সংখ্যা বৃদ্ধি করে এই উকুনের পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয়, তখন কি হয়, এই উকুনটা খিদের জ্বালায় যা সামনে পায় তাকেই কামড়ায়। তার ফলে কি হয়, এই উকুনটা কি করে না, ইঁদুর যেহেতু ইঁদুরের দেহে থাকে, ইঁদুরকে কামড়াতে শুরু করে এবং সেই ক্ষতস্থানে এই জীবাণুর এই কি করে, এই উকুনটা বমি করতে থাকে, তাতে প্লেগ রোগের জীবাণু থাকে, তাহলে সেই জীবাণুটা ক্ষতস্থান দিয়ে ইঁদুরের দেহে প্রবেশ করে, সেই ইঁদুরটা এবার প্লেগ রোগে সংক্রামিত হয়ে যায়। এবার সেই ইঁদুর যদি মানুষকে কামড়ায়, তখন মানুষেরও কিন্তু প্লেগ রোগ হয়। তিন ধরনের প্লেগ রোগ দেখা যায়, বুবনিক প্লেগ, সেপ্টিসেমিক প্লেগ, নিউমোনিক প্লেগ। সাধারণত প্লেগ রোগের লক্ষণ হলো জ্বর, দুর্বলতা, মাথার যন্ত্রণা। এর প্রতিকার কি, প্লেগের ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক। এখানে দেখো প্লেগ রোগের কিছু লক্ষণ দেওয়া আছে, হাই ফিভার অর্থাৎ উচ্চ তাপমাত্রায় জ্বর, শ্বাস নিতে অসুবিধা, তারপর এখানে দেখো হাতের সামনের আঙুলের সামনের অংশ বা নাকের সামনের অংশে কি হয় না, এখানে এক ধরনের ছোপ দেখা যায়, খিঁচুনি দেখা যায়, তারপর ঘাম ঘাম বা খুব দুর্বলতা দেখা যায়, এগুলো সবগুলো হচ্ছে প্লেগ রোগের লক্ষণ। বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, তাই ভিডিওতে একটু অসুবিধা হতে পারে। এবার আসছি বিভিন্ন ধরনের মশা। মশার সাথে আমরা সবাই পরিচিত, দেখবে দু ধরনের মশা আছে, অর্থাৎ মশাদেরও পুরুষ মশা এবং স্ত্রী মশাতে ভাগ আছে। যে মশাগুলো আমাদের কামড়ায় সেগুলো সবগুলোই কিন্তু স্ত্রী মশা, পুরুষ মশা আমাদেরকে কামড়াতে পারে না, কারণ মশার চোষক নল যেটাকে আমরা প্রোবোসিস বলি, পুরুষ মশার ক্ষেত্রে কি হয় সেটা ভোঁতা, এই জন্য তারা কামড়াতে পারে না। এই যে দেখছো এটা পুরুষ মশার, এটা দেখো তার চোষক নল দেখছো কিরকম, একটা শাখা প্রশাখা যুক্ত পালকের মতো, তাই তারা আমাদের কামড়াতে পারে না, এরা ফল ফুলের রস খেয়ে বেঁচে থাকে। কিন্তু স্ত্রী মশা, এর দেখো এটা চোষক নল, এটা কি হয় তীক্ষ্ণ হয়, যার ফলে এরা সহজে আমাদের রক্ত পান করতে পারে। রক্ত পান করার সময় যাতে না রক্ত জমাট বাঁধে, তাই চোষক নলের ভেতর তারা তাদের লালাকে প্রবেশ করায় আমাদের দেহে, তার ফলে এরা যখন রক্ত পান করে রক্তটা জমাট বাঁধে না। দেখো মশা তিন ধরনের মশা দেখা যায়, অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস। তোমাদের এই সিলেবাস মতো আমরা তিন ধরনের মশা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি অ্যানোফিলিস মশা।
এটা দেখো অ্যানোফিলিস মশার ছবি, আকারে ছোট হয়, বসার সময় স্থানের সঙ্গে সূক্ষ্ম কোণ করে বসে, ডানায় সাদা কালো দাগ থাকে যে দেখতে পাচ্ছ, সাধারণত সন্ধ্যার সময় বের হয়, ওড়ার সময় ভন ভন শব্দ করে। দেখবে সন্ধ্যার সময় কিছু মশা আমাদের চারপাশে খুব ছোট ছোট মশা হয়, যেগুলো আকারে ছোট, সরি আগেই বলেছি আকারে ছোট হয় এবং ওড়ার সময় ভন ভন আওয়াজ হয়, সেগুলো সবগুলোই কিন্তু অ্যানোফিলিস মশা। এরা সবসময় পরিষ্কার জলে ডিম পাড়ে। এই মশা কামড়ালে, অর্থাৎ ম্যালেরিয়া জীবাণুপন্ন অ্যানোফিলিস মশা কামড়ালে আমাদের ম্যালেরিয়া রোগ হয়। মনে রাখবে সব অ্যানোফিলিস মশা কামড়ানোই মাত্র কিন্তু ম্যালেরিয়া রোগ হয় না, যাদের দেহে, যে অ্যানোফিলিস মশার দেহে ম্যালেরিয়ার জীবাণু থাকে সেই অ্যানোফিলিস মশা কামড়ালেই কিন্তু আমাদের ম্যালেরিয়া হবে। এবার আসি কিউলেক্স মশা। আকারে বড় হয়, বসার স্থানের সঙ্গে মোটামুটি সমান্তরালে বসে, যেখানে ছবিটা দেখতে পাচ্ছ এখানে দেখো মোটামুটি এরা সমান্তরালেই বসে আছে, ডানায় সাদা কালো দাগ থাকে, সাধারণত বিকেল বেলা বের হয়, ওড়ার সময় কোনো শব্দ করে না, এখানে করে না হবে, ঠিক আছে, এখানে না একটা হবে যেটা এখানে দেয়া নেই। এরা নোংরা এবং ময়লা জলে ডিম পাড়ে। রোগাক্রান্ত কিউলেক্স মশা যদি কামড়ায় তাহলে আমাদের গোদ, এনকেফেলাইটিস ইত্যাদি রকম রোগ হয়। এবার আসি এডিস মশা। আকারে অপেক্ষাকৃত মোটা, বসবাস স্থানের সঙ্গে পুরোপুরি সমান্তরালে বসে, ডানায় সুস্পষ্ট কোনো দাগ থাকে না, কিন্তু পেটে পায়ে সাদা কালো দাগ থাকে। দেখছো পেটে, ডানায় দাগ নেই, পেটে এবং পায়ে দেখো, এই যে পায়ে আর পেটের এই জায়গাটা দেখো সাদা কালো দাগ থাকে। দিনের বেলা বা সন্ধ্যার সময় এরা সবচেয়ে সক্রিয় হয়। দেখবে দিনের বেলা সাধারণত যে মশাগুলো কামড়ায় আমাদের একটু আকারে বড়, এদেরকে ডানায় এই দাগ থাকে বলে বা পেটে বা পায়ে এরকম দাগ থাকে বলে অনেকে এগুলোকে বাঘ মশাও বলে থাকে। এরা দিনের বেলা এবং সন্ধ্যাবেলা সবচেয়ে বেশি সক্রিয় হয়, কিন্তু ওড়ার সময় এদের দেখবে কোনো আওয়াজ হয় না, পরিষ্কার জলে ডিম পাড়ে, কামড়ালে ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি রোগ ছড়ায়। এবার আসি মশা নিয়ন্ত্রণের উপায়। তাহলে প্রথম উপায় হলো মশার হাত থেকে নিজেকে রক্ষা করা। এর জন্য কি করতে হবে, শোবার সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, বাড়ির বাইরে যাওয়ার সময় দেহের উন্মুক্ত স্থান অবশ্যই মশা নিবারক পদার্থ ব্যবহার করতে হবে, বাড়ির ভিতরে বিভিন্ন রকম মশার ধূপ বা মশা নিবারক যন্ত্র ব্যবহার করতে হবে। এখানে বিচারক আছে, এটা নিবারক যন্ত্র ব্যবহার করতে হবে। এরপরে আসি পূর্ণাঙ্গ মশা ধ্বংস করা। ঝোপঝাড়, বাড়ির অন্ধকার স্থান ইত্যাদি স্থানে ডিডিটি, বিএসসি ইত্যাদি স্প্রে করতে হবে, তাহলেই পূর্ণাঙ্গ মশা নষ্ট হয়ে যাবে। এরপরে আসি মশার লার্ভা নষ্ট করা। রাসায়নিক পদ্ধতি, এর দুটো পদ্ধতি আছে, একটা রাসায়নিক পদ্ধতি একটা জৈবিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি কি, মশার প্রজনন স্থলে জলে ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি প্রয়োগ করতে হবে, এছাড়াও আমরা ডিডিটি, প্যারিস গ্রিন ইত্যাদি প্রয়োগ করতে পারি, যেখানে মশার লার্ভা ডিম বা পিউপা নষ্ট হতে হয়ে যাবে। জৈবিক পদ্ধতি কি, না মশার প্রজনন স্থলে বিভিন্ন লার্ভা ভক্ষণকারী মাছ যেমন তেলেপিয়া, তেচোখা, গাপ্পি, শোল, ল্যাঠা ইত্যাদি মাছ ছেড়ে দিলে তারা মশার লার্ভা, পিউপা ইত্যাদি গুলো নষ্ট করে দেয়। এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ যে মশা যেহেতু জমা জলে ডিম পাড়ে, তাই কোথাও কিন্তু এরকম জল জমতে দেওয়া চলবে না। এখানে কতগুলো জল জমতে দেওয়ার স্থান আছে দেখো, যে আমরা চারপাশে যে সমস্ত পদার্থ গুলো ফেলে দিই, যেমন দেখবে অনেক কৌটো এগুলো পড়ে থাকে, যেগুলো উন্মুক্ত অবস্থায় ঢাকনা খোলা অবস্থায় পড়ে থাকে, তাতে জল জমতে পারে, সেখানে মশারা ডিম পাড়ে, বা বাড়ির সামনে যে পুকুর ডোবা গুলো থাকে সেগুলো অপরিচ্ছন্ন থাকলেও সেখানে মশা ডিম পাড়তে পারে, বাড়ির কার্নিসের কোথাও যদি জল জমে সেখানেও মশারা ডিম পাড়তে পারে, বাড়ির এসি থেকে যে জল পড়ে সেটাও যদি জমা হতে থাকে সেখানেও কি হয়, মশারা ডিম পাড়তে পারে। এরকম অনেক ছবি আছে দেখতে পাচ্ছ, যে আমাদের এই জন্য ঝোপঝাড় বা কোথাও জমা জল বেশি দিন রাখতে দেওয়া চলবে না, তাহলে এখানে মশারা ডিম পাড়বে, তাহলে কিন্তু আমাদের মশার সংখ্যা বেড়ে যাবে, তাই আমাদের ওগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার আসি মাছি। মাছির সঙ্গে আমরা সবাই খুবই পরিচিত, এরা একটা যান্ত্রিক বাহক। প্রথমে আসি মাছির রোগ সংক্রমণ পদ্ধতি। এরা মল, মূত্র, বিভিন্ন নোংরা জিনিসের উপর বসে, তখন ওই সমস্ত জিনিস থেকে রোগ জীবাণু মাছির দেহের বিভিন্ন অংশে লেগে যায়। এই যে দেখো মাছি কি করছে, বিভিন্ন নোংরা খাবারের উপর বসছে, ধরো এখানে নোংরা খাবারের উপর বসছে, যখন বসে খায় তখন কি হয়, এদের হাতে পায়ে, পা, ডানা ইত্যাদি জায়গায় রোগ জীবাণু লেগে যায়। তারা যখন উড়ে এসে আমাদের খাবারের উপর বসে,
ধরো এখান থেকে রোগ জীবাণু জায়গা থেকে কুড়ে এসে আমাদের খাবারের উপর এসে বসলো, তখন কি হয় এই মাছি ডানায় বা পায়ে যে সমস্ত রোগ জীবাণু খাবার মিশ্রিত রোগ জীবাণু ছিল সেগুলো দেখো আমাদের খাবারে চলে এলো, তখন আমরা কি হয় না রোগে আক্রান্ত হয়ে যাব। এছাড়াও দেখবে মাছি যখন নোংরা দূষিত জীবাণুপূর্ণ খাবারের উপর বসে তখন কি হয় রোগ জীবাণু মাছির পৌষ্টিক তন্ত্রে প্রবেশ করে। মাছির কতগুলো বিশেষ বিশেষ স্বভাব আছে, যেমন দেখবে মাছি কোনো কঠিন খাবার খায় না, খাবারকে নরম করার জন্য এরা কি করে খাবারের উপর বারবার বমি করে এবং কয়েক মিনিট অন্তর অন্তর মল ত্যাগ করে। বোঝা গেছে তাহলে কি হয় খাবারটা নরম হয়ে যায় এবং সেই খাবারটা তারা চুষে খেতে পারে। এরকমই মাছি যখন পুনরায় দেখো এরকম নোংরা খাবার খেলো, খাওয়ার পরে মাছির পৌষ্টিক তন্ত্রে জীবাণু চলে গেল, এরপর যখন আমার খাবারের উপর বসে একই রকম ধরো এখানেও সে কিন্তু বারবার বমি করবে আর মলত্যাগ করবে, তখন এই বমি বা মলত্যাগের মাধ্যমে কি হয় না পৌষ্টিক তন্ত্রের মাছির পৌষ্টিক তন্ত্রের জীবাণু আমাদের খাবারে চলে আসবে, তার ফলে আমরা আবার আক্রান্ত হয়ে যাব। এটাই হলো মাছির দ্বারা রোগ সংক্রমণ পদ্ধতি। এবার দেখো বিভিন্ন ধরনের মাছি সম্পর্কে আমরা জানবো, যেমন তোমাদের সিলেবাসে যেগুলো আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব, সাধারণ মাছি, বালি মাছি, কালো মাছি ইত্যাদি। প্রথমে আছি সাধারণ মাছি। এই মাছিটাকে আমরা সবাই দেখেছি এবং এর বৈশিষ্ট্য প্রায় আমরা সবাই জানি। ধূসর রঙের বুক হয়, সারা দেহ রোমে ঢাকা থাকে, পিঠে লম্বা চারটে দাগ থাকে, দিনে সক্রিয় হয় রাতে নিষ্ক্রিয় হয় এবং এই মাছি সাধারণত টাইফয়েড এবং ডায়রিয়া রোগ বহন করে। এটা সাধারণ মাছির ছবি। এরপরে আসি বালি মাছি। বালি মাছি আকারে মশার চেয়ে ছোট, ছবি দেখেই বুঝতে পারছো অনেকে দেখে মশা বলে ভুল হবে। পা গুলো লম্বা কিন্তু সরু হয়েছে দেখো, রোমশ দেহ, সন্ধ্যার পর এরা সক্রিয় হয়, এরা কালা জ্বরের জীবাণু বা কালা জ্বর বহন করে। এরপরে আসি কালো মাছি, দেখছো ছবিটা দেখো কালো মাছি, এটা ডানা দুটো চওড়া, ছবি দেখেই বুঝতে পারছো, প্রবোসিস আকারে ছোট, দাঁতওয়ালা ছোড়ার মতো এখানে ছবিতে দেখানো নেই, দিনের বেলা রাত দল বেঁধে থাকে, ভোর এবং সন্ধ্যার আগে বেশি সক্রিয়তা দেখা যায়, এরা অঙ্কোসার্কিয়াসিস রোগ ছড়ায়। এবার আসি মাছি নিয়ন্ত্রণের উপায়। খাবার সব সময় ঢেকে রাখতে হবে, ঘর জীবাণুরোধক পদার্থ দ্বারা মুছতে হবে যেমন ফিনাইল, টিনাইল, ডেটল ইত্যাদি। রাস্তার ধারের খাবার, আঢাকা খাবার কখনোই খাওয়া চলবে না, আঢাকা কাটা ফল খাওয়া চলবে না, এগুলো মোটামুটি আমরা এগুলোকে মেনে চললেই মাছির হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো। এছাড়া তোমরা আরো দেখবে অনেক কারণ বলতে পারবে, আমি ভিডিওটা এমনি 22-23 মিনিট হয়ে গেছে আর বড় করতে চাইছি না, আজকে এটাই শেষ করছি, এরপরে আর একটা ভিডিও দেবো, তাহলে কিন্তু তোমাদের ক্লাস 7 এর সিলেবাস শেষ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট করার চেষ্টা করলেও 22-23 মিনিট হয়ে গেছে আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। লাস্টের দিকে তোমাদের বইয়ের মতনই আলোচনা করেছি, বেশি কিছু বলিনি কারণ তোমাদের পেছনের দিকে বেশি দরকার নেই, তোমরা যেরকম বই আছে ওটা পড়লেই হবে, ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা তোমাদের বইটা পড়বে, আর কিছুদিন পরেই তোমাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দেবো, তাহলে তোমাদের কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।